ওম শান্তি আজকের তারিখ হলো এগারোই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ প্রাত মুর্লী ওম শান্তি বাপ দাদা মধুবন আজকের মুরলিতে বাবা বলেছেন মিষ্টি বাচ্চারা তোমরা বাবার কাছে এসেছ নিজেদের ক্যারেক্টার সংশোধন করতে তোমাদের এখন দেবী ক্যারেক্টারস বানাতে হবে তো বাবা বলেছেন যে মিষ্টি বাচ্চারা তোমরা বাবার কাছে এসেছ নিজেদের ক্যারেক্টার সংশোধন করতে তোমাদের এখন দেবী ক্যারেক্টার্স বানাতে হবে প্রশ্ন বাচ্চারা তোমাদের চোখ বন্ধ করে বসতে কেন নিষেধ করা হয় উত্তর কেননা দৃষ্টি দ্বারা ভরপুর করেন যিনি সেই বাবা তোমাদের সম্মুখে রয়েছেন কেননা দৃষ্টি দ্বারা ভরপুর করেন যিনি সেই বাবা তোমাদের সম্মুখে রয়েছেন যদি চোখ বন্ধ থাকে তবে ভরপুর কী হবে কিভাবে। বাবা বলেছেন যে যদি আমরা চোখ বন্ধ করে থাকি তাহলে আমরা কিভাবে হব স্কুলে চোখ বন্ধ করে বসতে নেই চোখ বন্ধ থাকলে আলস্য আসবে তোমরা বাচ্চারা তো এই স্কুলে পড়াশোনা করছো এ হলো সোর্স অফ ইনকাম লক্ষ লক্ষ পদম উপার্জন হচ্ছে তোমাদের উপার্জন করতে গিয়ে আলস্য উদাসীনতা আসা উচিত নয় হ্যাঁ বাবা বলছেন যে তোমাদের উপার্জন করার সময় আলস্য উদাসীনতা আসা উচিত নয় ওম শান্তি মিষ্টি মিষ্টি আত্মারূপী রোহানি বাচ্চাদেরকে বাবা বোঝাচ্ছেন বাচ্চারা এত জানে আত্মিক বাবা পরমধাম থেকে এসে আমাদের পড়াচ্ছেন কী পড়াচ্ছেন বাবার সাথে আত্মার যোগযুক্ত হওয়ার পদ্ধতি শেখাচ্ছেন হ্যাঁ যে বাবার কী পড়াচ্ছেন বাবার সাথে আত্মার যোগযুক্ত হওয়ার পদ্ধতি শেখাচ্ছেন যাকে স্মরণের যাত্রা বলা হয় বাবা এও বলেছেন বাবাকে স্মরণ করতে করতে মিষ্টি আত্মারূপী বাচ্চারা তোমরা পবিত্র হয়ে নিজেদের পবিত্র শান্তি ধামে পৌঁছে যাবে যত সহজভাবে বুঝিয়েছেন নিজেকে আত্মা মনে করে মনে করো আর নিজের প্রীতম অসীম জাগতিক বাবাকে স্মরণ করো তবে তোমাদের জন্ম জন্মান্তরের যে পাপ সঞ্চিত হয়ে আছে তা ভস্মীভূত হতে থাকবে একেই বলা হয় যোগ অগ্নি এ হলো ভারতের প্রাচীন রাজ যোগ যা বাবা প্রতি পাঁচ হাজার বছর পরে সে শিখিয়ে থাকেন অসীম জাগতিক বাবা এই ভারতে সাধারণ শরীরে মানে ব্রহ্মা বাবার শরীরে প্রবেশ করে তোমাদের অর্থাৎ বাচ্চাদেরকে বুঝে বুঝিয়ে বলেন এই স্মরণের দ্বারাই তোমাদের জন্ম জন্মান্তরের পাপ কেটে যাবে কেননা বাবা হলেন পতীত পাবন এবং সর্বশক্তিমান তোমাদের আত্মারূপী ব্যাটারি এখন তম প্রধান হয়ে গেছে যা শত প্রধান ছিল এখন তাকে পুনরায় শত প্রধান কীভাবে করে তুলবে যাতে তোমরা শতপ্রধান দুনিয়াতে যেতে পারো বা শান্তি ঘরে ফিরে যেতে পারো বাচ্চাদের এটা খুব ভালোভাবে স্মরণে রাখা উচিত বাবা বাচ্চাদের এই ডোজ দিচ্ছেন এই স্মরণের যাত্রা তোমরা উঠতে বসতে চলতে ফিরতে করতে পারো হ্যাঁ তো বাবাকে স্মরণ আমরা উঠতে বসতে চলতে ফিরতে করতে পারি যতটা সম্ভব গৃহস্থ ব্যবহারে থেকে পদ্মফুলের মতো পবিত্র থাকতে হবে তো বাবছেন যে যতটা সম্ভব গৃহস্থ ব্যবহারে থেকে আমাদের পদ্মফুলের মতো পবিত্র থাকতে হবে বাবাকে স্মরণ করতে হবে আর সাথে সাথে দেবী ধারণ করতে হবে কেননা এই দুনিয়ার মানুষের হলো ক্যারেক্টার তোমরা বাচ্চারা এখানে এসেছ দেবী ক্যারেক্টার গড়ে তুলতে এই লক্ষ্মী নারায়ণের ক্যারেক্টার খুব মিষ্টি ছিল ভক্তি মার্গে ওদের মহিমা গাওয়া হয়েছে ভক্তি মা’র কবে থেকে শুরু হয়েছে এটা কারো জানা নেই এখন তোমরা বুঝেছ আর রাবণ রাজ্য কবে থেকে শুরু হয়েছে এটাও এখন জেনেছ বাচ্চারা তোমাদের এই সম্পূর্ণ নলেজ বুদ্ধিতে ধারণ করতে হবে যখন জানো যে আমরা জ্ঞানের সাগর রোহানি বাবার সন্তান এখন রুহানি বাবা আমাদের শিক্ষা প্রদান করে করতে এসেছেন এটাও জানো যে ইনি কোনো অর্ডিনারি পিতা নন ইনি হলেন অসীম জাগতিক পিতা যিনি আমাদের পড়াতে এসেছেন ওনার নিবাস স্থান হলো ব্রহ্মলোকে সবার লৌকিক পিতা তো এখানেই বাচ্চাদের এটা দৃঢ়তার সাথে নিশ্চয় হওয়া উচিত আমরা আত্মাদের শিক্ষা প্রদানকারী পরম পিতা পরমাত্মা যিনি অনন্ত অসীম জগতের পিতা ভক্তি মার্গে লৌকিক পিতা থাকা সত্ত্বেও পরম পিতা পরমাত্মাকে আহ্বান করে ওনার যথার্থ নাম শিব বাবা স্বয়ং বুঝিয়ে বলেন মিষ্টি মিষ্টি বাচ্চারা আমার একটাই নাম শিব যদিও অনেক নামে অনেক মন্দির নির্মাণ করেছে কিন্তু সে সবই হল ভক্তি মার্গের সামগ্রী আমার একটাই যথার্থ নাম তা হলো শিব তোমরা বাচ্চাদের তোমরা বাচ্চাদের আত্মাই বলা হয় শালগ্রাম বলেও কোনো ভুল নেই অসংখ্য শালিগ্রাম আছে কিন্তু শিব একজনই তিনি হলেন অসীম জগতের পিতা বাকি সবাই তার সন্তান এর আগে তোমরা ছিলি লৌকিক মানে হদের সন্তান লৌকিক পিতার কাছে থাকতে জ্ঞান তো ছিল না সুতরাং অনেক রকমের ভক্তি করতে অর্ধকল্প ধরে ভক্তি করেছ দাপর থেকে ভক্তি শুরু হয় রাবণ রাজ্য ওই সময় থেকে শুরু হয়েছে এ হলো অতি সহজ বিষয় কিন্তু এত সহজ কথাও খুব কমজনই বুঝতে পারে রাবণ রাজ্য কবে থেকে শুরু হয়েছিল এটাও কেউ জানে না তোমরা মিষ্টি মিষ্টি বাচ্চারা জানো বাবাই হলেন জ্ঞানের সাগর যা ওনার কাছে আছে তাই তিনি এসে বাচ্চাদের দিয়ে থাকেন শাস্ত্র তো ভক্তিমার্গের জন্য এখন তোমরা বুঝেছ জ্ঞান ভক্তি তারপর হলো বৈরাগ্য এই তিনটি হল প্রধান সন্ন্যাসীরাও জানে জ্ঞান ভক্তি আর বৈরাগ্য কিন্তু সন্ন্যাসীদের হল নিজেদের সসীম বৈরাগ ওরা অসীম জগতের বৈরাগ্য সম্পর্কে শেখাতে অপারক দুই প্রকারের বৈরাগ্য রয়েছে এক হলো ও বাবা বলেছেন এক হলো সীমিত বৈরাগ অপরটি হলো অসীম জগতের বৈরাগ ওটা হলো হঠযোগী সন্ন্যাসীদের বৈরাগ এ হলো অসীম জগতের বৈরাগ তোমাদের হলো রাজযোগ ওরা ঘরবাড়ি ছেড়ে জঙ্গলে চলে যায় সুতরাং ওদের সন্ন্যাসী নাম দেওয়া হয় হঠযোগী ঘর ছেড়ে চলে যায় পবিত্র থাকার জন্য এটাও ভালো বাবা বলেন ভারত তো পবিত্র ছিল এর মতো পবিত্র খণ্ড আর কিছু হয় না ভারতের এত উচ্চ মহিমার কথা ভারতবাসীরা নিজেরাই জানে না বাবাকে ভুলে যাওয়ার কারণে সব কিছু ভুলে যায় অর্থাৎ নাস্তিক আর অনাথ হয়ে যায় সত্যযুগে কত সুখ শান্তি ছিল এখন কত দুঃখ অশান্তি মূল তো হলো শান্তিধাম যেখানে আমরা আত্মারা বাস করি আত্মারা নিজের ঘর থেকে এখানে আসে অসীম জাগতিক ভূমিকা পালন করতে এখন হলো পুরুষোত্তম সংগম যুগ যখন অসীম জগতের পিতা আসেন নতুন দুনিয়াতে নিয়ে যাওয়ার জন্য বাবা এসে উত্তম থেকে উত্তম শ্রেষ্ঠতম করে তোলে ওনাকে উচ্চতমের থেকে উচ্চ ভগবান বলা হয় কিন্তু তিনি কে কাকে বলা হয় এসব কিছু জানে না এটা বড় শিবলিঙ্গ রেখে দিয়েছে ভেবেছে এই লিঙ্গই নিরাকার পরমাত্মা আমরা আত্মাদের পিতা তিনি মানুষ এটাও বোঝে না শুধুই পূজা করে সবসময় শিব বাবা বলেন রুদ্র বাবা বা ববুলনাথ বাবা বলবে না তোমরা লিখেও থাকো শিব বাবার স্মরণ আছে এই স্লোগান ঘরে ঘরে লাগানো উচিত যে শিব বাবাকে স্মরণ আছে এই স্লোগান ঘরে ঘরে লাগানো উচিত যে শিব বাবাকে স্মরণ করলে পা ভস্ম হবে কেননা প্রতীত পাবন একজনই বাবা এই পতীত দুনিয়াতে একজনও পবিত্র হতে পারে না আবার পবিত্র দুনিয়াতেও একজনও পতীত থাকে না শাস্ত্রে তো সব জায়গায় পতীত বলে লেখা আছে ত্রেতাতেও বলে দেয় রাবণ ছিল সীতাকে হরণ করা হয়েছিল কৃষ্ণের সাথে কংস জরাসন্ধ হিরণ্যকশেপ ইত্যাদি দেখানো হয়েছে কৃষ্ণের উপর কলঙ্ক লেপন করা হয়েছে সত্যযুগে এসব হতেই পারে না কত মিথ্যে কলঙ্ক দেওয়া হয়েছে বাবার উপরেও কালীমা লেপন করেছে দেবতাদের উপরেও কালীমা লেপন করা হয়েছে সবারই গ্লানি করতে থাকে সুতরাং এখন বাবা বলেছেন যে এ হলো স্মরণের যাত্রা আত্মাকে পবিত্র করে তোলার পবিত্র হয়ে তারপর পবিত্র দুনিয়াতে যেতে হবে বাবা চুরাশি চক্র ব্যাখ্যা করেছেন এখন তোমাদের এটা হলো অন্তিম জন্ম তারপর ঘরে ফিরে যেতে হবে ঘরে তো শরীর যাবে না সব আত্মাকে যেতে হবে সেই জন্য মিষ্টি মিষ্টি আত্মারূপী বাচ্চারা নিজেকে আত্মা মনে করে বসো নিজেকে দেহ মনে করো না সৎসঙ্গে তোমরা দেহ অভিমানী হয়ে বসো এখানে বাবা বলেন দেহি অভিমানী হয়ে বসো যেমন আমার মধ্যে সংস্কার আছে আমি জ্ঞানের সাগর শান্তির সাগর ইত্যাদি বাচ্চারা তোমাদেরও এমন হতে হবে তিনি অসীম জগতের পিতা এবং সীমিত জগতের পিতার মধ্যে শো ব্যাখ্যা করেছেন অসীম জগতের বাবা বসে তোমাদের সম্পূর্ণ জ্ঞান বুঝিয়ে বলেন আগে তোমরা জানতে না এখন সৃষ্টি চক্র কীভাবে ঘোরে এর আদি মধ্য অন্ত এবং চক্রের আয়ু কত স বুঝিয়ে দেন ভক্তি ভক্তিমার্গে তো কল্পের আয়ু লক্ষ বছর শুনিয়ে ঘোর অন্ধকারে ঠেলে দেওয়া হয়েছে অবনতির দিকে নেমে এসেছে বলা হয়ে থাকে যত আমরা ভক্তি করব, ততই পিতাকে টেনে আনবো বাবা এসে আমাদের পবিত্র করে তোলেন বাবাকে টেনে আনে আহ্বান করে ডাকে কেননা পতীত হয়ে বড়ই দুঃখী হয়ে পড়ে তারপর বলে আমরা বাবাকে আহ্বান করি বাবাও তখন দেখেন বাচ্চারা সম্পূর্ণ দুঃখী হয়ে তমপ্রধান হয়ে গেছে পাঁচ হাজার বছর পূর্ণ হওয়ার পর তবেই তিনি আসেন এই ঈশ্বরও পঠন পাঠন পুরনো দুনিয়ার জন্য নয় তোমাদের আত্মা তা ধারণ করে সাথে নিয়ে যাবে যেমন আমি জ্ঞানের সাগর তোমরাও তেমনি জ্ঞানের নদী এই নলেজ এই দুনিয়ার জন্য নয় এই দুনিয়া তো ছি ছি শরীরও ছিঁ ছি হয়ে গেছে একে তো ত্যাগ করতে হবে শরীর তো এখানে পবিত্র হতে পারে না আমি হলাম আত্মাদের পিতা আত্মাদের পবিত্র করে তুলতে এসেছি এই সব বিষয়ে মানুষ তো কিছুই জানে না সম্পূর্ণ পাথর বুদ্ধি পতিত হয়ে গেছে আর সেই জন্যই গেয়ে ওঠে পতিত পাবন আত্মাই পতিত হয়ে গেছে আত্মাই সব কিছু করে ভক্তিও আত্মাই করে শরীরও আত্মাই ধারণ করে এখন বাবা বলেন আমি তোমাদের অর্থাৎ আত্মাদের নিয়ে যেতে এসেছি আমি অসীম জাগতিক পিতা আত্মারা তোমাদের আহ্বান শুনে এসেছি তোমরা কত ডেকেছ এখনও পর্যন্ত আহ্বান করে বলে হে পতিত পাবন ও গড় ফাদার তুমি এসে যদি এই পুরোনো দুনিয়ার দুঃখ থেকে হ্যাঁ ডেভিলের মানে শয়তান থেকে লিবারেট করো তবে আমরা সবাই ঘরে ফিরে যাব। আর তো কেউ জানে না যে আমাদের ঘর কোথায় ঘরে কিভাবে যাব কবে যাব মুক্তিতে যাওয়ার জন্য কত মাথা ঠোকে কত গুরু করে জন্ম জন্মান্তর ধরে মাথা ঠুকে এসেছে ওই সব গুরুরা জীবন মুক্তির সুখকে তো জানেই না ওরা শুধুই মুক্তি চায় বলেও থাকে বিশ্বে শান্তি কীভাবে হবে সন্ন্যাসীরাও মুক্তিকেই জানে জীবন মুক্তিকে জানে না কিন্তু মুক্তি জীবন মুক্তি দুয়ের অবিনাশী উত্তরাধিকার বাবাই প্রদান করে থাকেন তোমরা যখন জীবন মুক্তিতে থাকো বাকি সবাই মুক্তি ধামে চলে যায় এখন তোমরা বাচ্চারা নলেজ গ্রহণ করছ এরকম হওয়ার জন্য তোমরাই সবচেয়ে বেশি সুখ দেখেছ তারপর সবচেয়ে বেশি দুঃখ তোমরাই দেখেছ আদি সনাতন দেবী দেবতা ধর্মে তোমরাই ছিলে তারপর ধর্মভ্রষ্ট কর্মভ্রষ্ট হয়ে গেছ তোমরা পবিত্র প্রবৃতি মার্গের ছিলে এই লক্ষ্মীনারায়ণও পবিত্র প্রবৃতি মার্গের ঘর বাড়ি ছেড়ে চলে যাওয়া এটা সন্ন্যাসীদের ধর্ম সন্ন্যাসীরা প্রথমে খুব ভালো ছিল তোমরাও প্রথমে ভালো ছিলে এখন প্রধান হয়ে গেছ বাবা বলেন এটা হলো ড্রামার খেলা বাবা বোঝান এই পড়াশোনায় হলো নতুন দুনিয়ার জন্য প্রতীত শরীর প্রতি দুনিয়ায় ড্রামা অনুসারে আমাকে আবার পাঁচ হাজার বছর পরে আসতে হয় না কল না কল্প লক্ষ বছরের না আমি সর্বব্যাপী তোমরা তো আমার গ্লানি করে এসেছো বাবা বলেছেন যে তোমরা হচ্ছে আমার গ্লানি করে এসেছ তারপর আমিও তোমাদের উপকার করি শিব বাবার যত গ্লানি করা হয়েছে তেমনটা আর কারো ক্ষেত্রে হয়নি যে বাবা তোমাদের বিশ্বের মালিক করে তোলেন তাকেই তোমরা বলো সর্বব্যাপী যখন গ্লানির সীমা অতিক্রম করে তখনই আমি এসে উপকার করি গ্লানিস যখন অতিক্রম হয় তখনই বাবা এসে আমাদের উপকার করে এ হলো পুরুষোত্তম সঙ্গ যোগ কল্যাণকারী যোগ যখন তোমাদের পবিত্র করে তুলি তুলতে আসি পবিত্র বানানোর জন্য কত সহজ উপায় বলে দেন তোমরা ভক্তিমার্গে অনেক ধাক্কা খেয়েছ পুকুরে অনেক স্নান করতে গেছো ভেবেছো এর দ্বারাই পবিত্র হয়ে যাব এখন কোথায় সেই জল আর কোথায় পতিত পাবন পিতা অশোক হলো ভক্তি মার্গ এ হলো জ্ঞান মার্গ মানুষ কত ঘোর অন্ধকারে পড়ে আছে কুম্ভকর্ণের নিদ্রায় শায়িত এ তো তোমরা জানো গাওয়া হয়ে থাকে বিনাশকালে বিপরীত বুদ্ধি বিনাশ হ্যাঁ বাবা বলছে বিনাশকালে বিপ্রীত বুদ্ধি বিনাশ ডেকে আনে এখন তোমাদের হলো নম্বর অনুসারে পুরুষার্থ অনুযায়ী বুদ্ধি এখনো সম্পূর্ণ বুদ্ধি নয় কেননা মায়া প্রতি ভুল করিয়ে দেয় এ হল পাঁচ বিকারের লড়াই পাঁচ বিকারকে রাবণ বলা হয় রাবণের উপর গাধার শির দেখানো হয়েছে হ্যাঁ যেন রাবণের উপরে গাধার শির দেখানো হয়েছে বাবা এও বুঝিয়েছেন যে স্কুলে কখনো চোখ বন্ধ করে বসা উচিত নয় ওটা তো ভক্তি মার্গে বলা হয় যে চোখ বন্ধ করে ভগবানের স্মরণে বসো এখানে তো বাবা বলেন এটা হলো স্কুল শুনেছ যে দৃষ্টি দ্বারা ভরপুর করে সব কিছুর ঊর্ধ্বে নিয়ে যান তাই তো বলা হয় যে ইনি হলেন জাদুগর তো তাই শিব বাবাকে জাদুগর বলা হয় আরে তো গাওয়া গাওয়াও তো হয়ে থাকে যে দেবতারাও দৃষ্টি দ্বারা ভরপুর হয়ে যায় দৃষ্টি দ্বারা মানুষকে দেবতা করে তোলেন যিনি তিনি তো জাদুকরই হলেন তাই না বাবা বসে আত্মারোপী ব্যাটারি চার্জ করেছেন আর বাচ্চারা চোখ বন্ধ করে বসে থাকলে তাকে কি বলবে স্কুলে চোখ বন্ধ করে বসতে নেই নয়তো আলস্য আসে পড়াশোনা হল সোর্স অফ ইনকাম লক্ষ লক্ষ পদ্ম উপার্জন উপার্জন করতে বসে কখনো হাই তুলতে নেই এখানে এটা সংশোধন করতে হবে এটাই হলো যার সম্মুখে রয়েছে সামনের লক্ষ্মীনারায়ণের ছবি তাদের রাজধানী দেখতে হলে দিলওয়ারা মন্দিরে যাও ওটা হলো জ্বর আরে হলো মধুবন হলো চৈতন্য দিলওয়ারা মন্দির এখানে দেবতারাও আছে স্বর্গ আছে যদিও এখন তারা পুরুষার্থী রূপে রয়েছে তখন আমরা রূপে সবার সদ্গতি দাতা আবুতেই আসেন সেই জন্যই সর্বশ্রেষ্ঠ তীর্থ হলো আবু ধর্মস্থাপক বা গুরু যারাই আছে সবারই ওই সদ্গতি হ্যাঁ ধর্মস্থাপক বা গুরু যারাই আছে সবারই সদ্গতি বাবা এখানে এসেই করেন এটাই হলো সবচেয়ে বড় তীর্থ কিন্তু গুপ্তরূপে একে কেউই জানে না আচ্ছা মিষ্টি মিষ্টি হারানিধে বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপদাদার স্মরণে স্নেহ সুমন আর সুপ্রভাত আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদেরকে জানাচ্ছে নমস্কার আমরা সমস্ত আত্মারূপী বাচ্চারা জানাই মাতা পিতা বাপদাদাকে স্নেহ সুমন আর নমস্কার ধারণার জন্যে মুখ্য সার এক নম্বর যে সংস্কার বাবার মধ্যে রয়েছে সেই সংস্কার ধারণ করতে হবে যে সংস্কার বাবার মধ্যে রয়েছে সেই সংস্কার আমাদের ধারণ করতে হবে বাবার সমান জ্ঞানের সাগর হতে হবে আর বাবার সমান জ্ঞানের সাগর হতে হবে দেহি অভিমানী হয়ে থাকার অভ্যাস করতে হবে আর আমাদের দেহি অভিমানী হয়ে থাকার অভ্যাস করতে হবে দুই আত্মারোপী ব্যাটারিকে শতপ্রধান করে তোলার জন্য চলতে ফিরতে স্মরণে যাত্রায় থাকতে হবে আত্মারোপী ব্যাটারিকে শতপ্রধান করে তোলার জন্য চলতে ফিরতে স্মরণে যাত্রায় থাকতে হবে দেবী ক্যারেক্টার্স ধারণ করতে হবে অত্যন্ত মিষ্টি হতে হবে আর অত্যন্ত মিষ্টি হতে হবে বরদান দর্শী হয়ে দিব্য বুদ্ধির বরদানকে কার্যে প্রয়োগকারী সফলতা সম্পন্ন ভব দর্শী হয়ে দিব্য বুদ্ধির বরদানকে কার্যে প্রয়োগকারী সফলতা সম্পন্ন ভব বাপদাদা প্রত্যেক বাচ্চাকে দিব্য বুদ্ধির বরদান দিয়েছেন দিব্য বুদ্ধির দ্বারাই বাবাকে নিজের আর তিন কালকে স্পষ্টভাবে জানতে পারো বাপদাদা প্রত্যেক বাচ্চাকে দিব্য বুদ্ধির বরদান দিয়েছেন দিব্য বুদ্ধির দ্বারাই বাবাকে বাবাকে নিজেকে আর তিন কালকে স্পষ্টভাবে জানতে পারো সর্বশক্তিগুলিকে ধারণ করতে পারো দিব্যবুদ্ধিযুক্ত আত্মা কোনো সংকল্পকে কর্ম বাণীতে নিয়ে আসার পূর্বে প্রতিটি বাণী আর কর্মের তিন কালকে জেনে প্র্যাকটিক্যালে নিয়ে আসে তার সামনে পাস্ট আর ফিউচারও এতটা স্পষ্ট হয় যতটা প্রেজেন্ট স্পষ্ট হয় এরকম দিব্য বুদ্ধি সম্পন্ন আত্মারা ত্রিকালদর্শী হওয়ার কারণে সদা সফলতা সম্পন্ন হয়ে যায় এরকম দিব্য বুদ্ধি সম্পন্ন আত্মারা ত্রিকালদর্শী হওয়ার কারণে সদা সফলতা সম্পন্ন হয়ে যায় স্লোগান সম্পূর্ণ পবিত্রতাকে যে ধারণ করতে পারে সেই পরমানন্দের অনুভব করতে পারে সম্পূর্ণ পবিত্রতাকে যে ধারণ করতে পারে সেই পরমানন্দের অনুভব করতে পারে আচ্ছা ও শান্তি ধন্যবাদ বাবা আজকের এই সুন্দর মিষ্টি মূল্যের জন্য